সার্ভিস কমিশনের সমস্ত গ্রুপ ডি গ্রুপ সি দের জন্য একটা বিশাল বড় আপডেট সদ্য কিন্তু সিবিআই কোর্টে রিপোর্ট পেশ করেছে যে কি হারে দুর্নীতি পাহাড় প্রমাণ দুর্নীতি কিন্তু বেরিয়ে এসছে দেখো গ্রুপ সি তে তিন হাজার আট জনের নম্বর বদল হয়েছে মানে বুঝতে পারছো কিরকম হারে হয়েছে তো হাইকোর্টে সিবিআই কিন্তু ফরেন্সিক রিপোর্ট পেশ করেছে আরও দেখো আপডেট কি বেরিয়ে আসছে গ্রুপ সিতে তিন জনের নম্বর বদল গ্রুপ ডি তে দু হাজার আটশো তেইশ জনের নম্বর বদল হয়েছে তো এখানে ফিগারখানা দেখে নাও চার হাজারের সামথিং ছিল সেখানে যদি দু হাজার আটশো তেইশ জনের নম্বর বদল হয় তাহলে কিভাবে কি হয়েছে তো এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার কয়েকজন তো কয়েকজনকে তো কিছু উত্তর করতে হয়নি তেপান্ন পেয়ে গিয়েছে সিবিআই এটা বলেছে উদ্ধার হয়েছে তিনটে হার্ড ডিস্ক বুঝতেই পারছো তো বন্ধুরা এখানে যে প্রশ্ন আসতে পারে যে এই যে এই এতজন দু হাজার আটশো তেইশ জন নম্বর বদল হয়েছে তো টোটাল আমরা জানি যে টোটাল ছ হাজার ওয়েটিংয়ে ছিল এবং চার হাজার যদি পাশ করায় তাহলে দশ হাজার আছে এবার এই দশ হাজারের মধ্যেও হয়ে থাকতে পারে কিংবা কিছু জনের নম্বর যারা পাস করেন ইন্টারভিউর জন্য নম্বর বাড়াতে পারে কিছু জন হয়তো ওয়েটিংয়ে থাকার কথা তাদের এক দু নম্বর বাড়িয়ে হয়তো তাদের প্যানেল করে দিয়েছে এম্প্যালেন্ট করে দিয়েছে এটা হতে পারে তো কীভাবে কী হয়েছে ডিটেলস তো বলেনি এবং রায় দেবে কোর্ট কি করতে পারবে সেটা পরবর্তী ভাবার বিষয় সেটা কোর্ট বুঝবে কোর্ট কি রায় দেবে তবে অল ওয়েটিং যারা ওয়েটিংয়ে আছো যারা ইন্টারভিউ দিয়েছো তাদের প্রত্যেকের যে জব হয়ে যাবে তা কিন্তু এই খবরটা থেকে সুনিশ্চিত হতে পারো তবে একটাই শঙ্কার বিষয় যে কত তাড়াতাড়ি হবে আদৌ কি করবে কোর্ট কী করবে এই সব উত্তর সময়ের সাথে সাথে আমরা আপডেটে পেয়ে যাব দেখো দুর্নীতি কি হারে হয়েছে তিন হাজার চারশো একাশি একেবারে এক্স্যাক্ট ফিগারখানা কিন্তু সিবিআই কিন্তু বলে দিয়েছে তো এখানে রাজ্য এসএসসির যে প্যানেল তারা দিয়েছিল এবং সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ করেছিল এবং সেখান থেকে কিন্তু এই আর কি তথ্য বেরিয়ে এসছে তো দেখা যাক পরবর্তীতে কোর্ট কী রা যায় এবং অল ওয়েটিং নিয়োগের যে সুপারিশ করা হয়েছে সেটারও কিন্তু পরবর্তীতে জানা যাবে ধন্যবাদ বন্ধুরা